কোভিড পরিস্থিতিতেও সর্বমুখী বাজেট সকলের জন্য অত্যন্ত শক্তিশালী বাজেট যা সমস্ত মানুষের উন্নতি করবে প্রান্তিক মানুষ গরিব মানুষ চিকিৎসক ইঞ্জিনিয়ার সকলের শনিবার মালদা শহরে পুরাটুলি বিজেপি কার্যালয়ের সংসদে পেশ হওয়া 2022-23 বাজেট নিয়ে সাংবাদিক বৈঠকে মুখোমুখি হয়ে জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার তিনি ছাড়া উপস্থিত ছিলেন জেলার উত্তর এবং দক্ষিণ মালদা দুই সভাপতি পার্থ সাহতি ঘোষ উজ্জ্বল দত্ত বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরী সহ আরো অনেকেই যে সমস্ত স্থিতিতেও আমাদের বাজেট এত ভালো মানে সর্বমুখী সকলের জন্য একেবারে অত্যন্ত শক্তিশালী বাজেট যা সমস্ত মানুষের উন্নতি করবে সকল ক্ষেত্রের মানুষের সুবিধা হবে সেইভাবে এবারে আসুন দেখা যায় কিন্তু বেশি হয়েছে এই কোভিড পরিস্থিতিতেও আমরা গতবারের থেকে এগিয়ে গিয়েছি আর এটা সম্ভব হয়েছে অনেক বিদ্বান মানুষেরা সেই সময় হার্ভার্ডের পণ্ডিতরাও সব বলেছিলেন যে সবার হাতে হাতে টাকা দিয়ে দাও তো সবার হাতে হাতে যদি আমরা টাকা দিতাম তাহলে আমাদের যে মুদ্রাস্ফীতি হতো জিনিসের দাম যা বাড়ত তা আকাশ ছোঁয়া হয়ে যেত পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় এটা কিন্তু অনেক বেশি ইদানিংকালে মানে গত কয়েক দশকের মধ্যে কখনো হয়নি সমস্ত রকমের মানুষের জন্য গ্রোথ এবং ইনক্লুসিভ ওয়েলফেয়ার